নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজুটু ফিজিক্সে। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা কীভাবে পিপিএস এবং পিপিআর অ্যাপ্লাই করতে পারবে, এবং তার নিয়ে যে নোটিফিকেশান এসছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল এডুকেশনের ওয়েবসাইটে, সেই নোটিফিকেশান নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যে নোটিফিকেশানটা এসছে, সেই নোটিফিকেশানটা হলো পিপিআর এবং পিপিএস কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সেই নোটিফিকেশান ভিত্তিতে। এবং এই পিপিআর এবং পিপিএস দুটোই কিন্তু অনলাইন এবং অফলাইন দুটোর মাধ্যমেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে, এবং তা নিয়ে নোটিফিকেশানটা দিয়েছে। কী কী রুলস অ্যাপ্লাই করেছে সেইগুলো আমরা দেখে নিই। পয়েন্ট ওয়ান, আ ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড এট এইচএস এক্সাম 2020 মে অ্যাপ্লাই ফর অনলাইন অর অফলাইন পোস্ট পাবলিকেশনস রিভিউ অর পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অফ হার বা হিজ ফ্রম মিডনাইট অফ 31st জুলাই টু মিডনাইট 31st অগস্ট সাবজেক্ট টু দি প্রভিশন অফ দ্য লেট ডাউন হেয়ার দ্য আন্ডার। অর্থাৎ আপনারা এই পিপিআর এবং পিপিএস এটা অ্যাপ্লাই করতে পারবে 31 জুলাই থেকে 31 অগস্টের পর্যন্ত, অর্থাৎ এক মাসের মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ক্যান্ডিডেট উইল হ্যাভ টু সাবমিট রোল নাম্বার অর মার্কশিট নাম্বার ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান। অর্থাৎ আপনাদের সাবমিশন করতে গেলে সেই পরীক্ষাতে তাদের রোল নাম্বার এবং মার্কশিট দুটোই সাবমিট করতে হবে এই পিপিএস এবং পিপিআর অ্যাপ্লাই করার জন্য। তিন নম্বর, আ ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর অফলাইন পিপিএস অর পিপিআর থ্রু হিজ অর হার ইনস্টিটিউশনস। হি শ্যাল সাবমিট হিজ প্রেয়ার ফর পিপিএস অর পিপিআর অ্যাজ দ্য কেস মে বি টু বি হেড অফ ইনস্টিটিউশন অর প্লেইন পেপার স্টার্টেড ক্লিয়ারলি। পয়েন্ট ওয়ান, নেম অফ দ্য ক্যান্ডিডেট। পয়েন্ট টু, রোল নাম্বার। এবং পয়েন্ট থ্রি, সাবজেক্ট নাম্বার। ফর দ্য হুইচ পিপিআর এবং পিপিএস শর্ট ফর দ্য অ্যালং উইথ দ্য সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মার্কশিট অ্যান্ড দ্য প্রেসক্রাইব ফিস অফলাইন ফরম্যাট ইস অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট। অর্থাৎ যেসব ক্যান্ডিডেটরা পিপিআর এবং পিপিএস অফলাইনে অ্যাপ্লাই করবেন তাদের একটা লেটার জমা দিতে হবে তাদের নিজস্ব স্কুলে বা ইনস্টিটিউশনে। সেখানে কী লিখতে হবে? সেখানে তার ক্যান্ডিডেটের নাম লিখতে হবে, তাদের রোল নাম্বার লিখতে হবে, এবং যে সাবজেক্টটা পিপিআর বা পিপিএস করতে চান সেই সাবজেক্টটা লিখতে হবে, এবং একটা মার্কশিটের কপি অ্যাসেস্টেড সেলফ ফটোকপি দিয়ে একটা মার্কশিটটা অ্যাটাচ করতে হবে, এবং তার যে ফিস সেই ফিসটা জমা দিতে হবে। ফিস কত করে সেটা আমরা জেনে নিই। চার নম্বর পয়েন্টে, অ্যাপ্লিকেশন ফিস ফর পিপিআর 75 rupees। অর্থাৎ অ্যাপ্লিকেশন পিপিআর করার জন্য 75 rupees ফর ইচ সাবজেক্ট অ্যান্ড পিপিএস 50 rupees ফর ইচ সাবজেক্ট। অর্থাৎ পিপিআর অ্যাপ্লাই করার জন্য 75 প্রত্যেকটা সাবজেক্টের ভিত্তিতে, এবং পিপিএস করার জন্য 50 প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিতে অ্যাপ্লাই করতে পারবে, এবং এই প্রাইসটা শুধুমাত্র এই বছরের জন্য। অ্যাপ্লিকেশান ফর পিপিআর অফ পিপিএল শ্যাল বি রেস্ট্রিক্টেড টু দ্য থিওরিটিক্যাল পেপার। অর্থাৎ তারা যে লিখিত যে পরীক্ষা দিয়েছে সেই লিখিত পরীক্ষার ওপরগুলোই কিন্তু এই পিপিআর পিপিএসটা অ্যাপ্লাই হবে। অ্যাপ্লিকেন্ট মে সেক রিভিউ অর স্ক্রুটিনি ইন অল সাবজেক্ট ইন হুইচ হি অর সি অ্যাকচুয়ালি অ্যাপেয়ার্ড ইন রিটেন এক্সামিনেশনস। অর্থাৎ তারা রিভিউ এবং স্ক্রুটিনি সেই সাবজেক্টটাই করতে পারবে যে সাবজেক্টও তারা হচ্ছে পরীক্ষা দিয়েছিল। ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর দ্য পিপিএস অফ পিপি এনি পার্টিকুলার সাবজেক্ট। অর্থাৎ তারা যে কোনো একটা সাবজেক্টের ওপর পিপিএ বা পিপিএস করতেই পারে। আর ক্যান্ডিডেট ক্যান নট অ্যাপ্লাই বোথ পিপিআর এবং পিপিএস ইন এ পার্টিকুলার সাবজেক্ট। কোনো ক্যান্ডিডেট কিন্তু একটা সাবজেক্টের ওপরেই পিপিএস এবং পিপিআর দুটোই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ইন ইনকমপ্লিট অর ইনকারেক্ট অ্যাপ্লিকেশনস ফর পিপিএস এন্ড পিপিআর স্যার সামারলি টু বি রিজেক্টেড বাই কাউন্সিলার শ্যাল বি এন্টারড ইন দ্য রিগার্ড। অর্থাৎ যদি কোনো কারণে ইনকারেক্ট বা ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশান জমা পড়ে পিপিএস এন্ড পিপিএস জন্য, তাহলে কিন্তু সেটা কাউন্সিলের বোর্ড থেকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। নো রিকোয়েস্ট অফ রিফান্ড অফ অ্যাপ্লিকেশনস ফিস। অর্থাৎ যদি কোনো কারণে ক্যান্সেল হয়ে যায় বা ইনকমপ্লিট হয়ে যায় বা রিজেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু কোনো টাকা ফিস রিফান্ড হবে না। নো অ্যাপ্লিকেশান ফর পিপিআর এবং পিপিএস শ্যাল বি ইন্টারেক্টেড বিয়ন্ড দ্য স্পেসিফিক পিরিয়ড আন্ডার এনি সার্কামটেন্স। ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর রিভিউ বা স্ক্রুটিনি শ্যাল বি এক্সপেক্টেড দ্য রেজাল্ট অফ দ্য রিভিউ অ্যান্ড স্ক্রুটিনি। ক্যান্ডিডেট তারা যে অ্যাপ্লাই করবে রিভিউ অ্যান্ড স্ক্রুটিনি সেটা কিন্তু রেজাল্টটা এক্সেপ্ট করার পরে, অর্থাৎ রেজাল্টটা আসার পরে তারাই কিন্তু এই রিভিউ এবং স্ক্রুটিনিটা অ্যাপ্লাই করতে পারবে। এটাই হলো হচ্ছে পিপিআর এবং পিপিএস এর রুলস অ্যান্ড রেগুলেশনস, কী করে আপনারা অ্যাপ্লাই করবেন অফলাইন এবং অনলাইন, তার যে নোটিশ সেই নোটিশ এটাই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।